আত্মশুদ্ধি আর সংযমের মাহে রমজান শুরু প্রথম দিনের তারাবিতে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় দ্রব্যমূল্য নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী জানালেন মন্ত্রণালয়ের তৎপরতা পুরোপুরি সফল হতে কিছু সময় লাগবে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় একটি বাড়ি থেকে এক নারীর গলা কাটা ও এক যুবকের ফাঁস দেওয়া লাশ উদ্ধার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে আরও 146 জন সহ মোট 175 মিয়ানমার সীমান্তরক্ষী আশ্রয় নিয়েছে বাংলাদেশে রোহিঙ্গাদের ফেরাতে মিলেছে সুইজারল্যান্ড ও তুরস্কের আশ্বাস জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বিশাল সমুদ্র সীমা অর্জনে জিয়া এরশাদ ও খালেদা জিয়া কেউ কোনো উদ্যোগ নেননি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নেওয়া হয়নি স্থলসীমা নির্ধারণেরও সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিশৃঙ্খলার ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুব্ধ এবং কঠোর অবস্থানে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন 7 জানুয়ারি নির্বাচন সংসদ গঠন মন্ত্রিসভা সবই অবৈধ জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ মন্তব্য আমির খসরু রোজার প্রথম দিনে ইসরায়েলি হামলায় 85 ফিলিস্তিনি নিহত যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা সাফ শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী ফুটবল দল বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন প্রীতি ইয়ারজানরা